বার তোমার নাম গো কোনা বাড়ি কোন কে দাও এবার তোমার নাম গো কোনা বাড়ি কোন কে দাও গ্রাম ঠিকানা যদি জানিতাম আমি তোমার বাড়ি কত পাঠাইতাম ওই চোরের মার্ডার উডার করার প্ল্যান নিবে গুড মর্নিং এভরিওয়ান হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনার সামনে নতুন একটা ব্লগ লইয়ে উপস্থিত হয়েছি নতুন একটা ব্লগ নতুন একটা পরিবেশ নতুন একটা বছর সব কিছু নতুন সেই হিসাবে নতুন একটা ব্লগ লইয়ে উপস্থিত হয়েছি ব্লগটা আজকে মোটামুটি স্পেশাল হইব মোটামুটি কিতা পুরাও স্পেশাল ব্লগ হইব আজকে ব্লগের মধ্যে কিছু একটা নতুন জিনিস দেখাইবার ট্রাই করবো নতুনভাবে কিছু প্রেজেন্ট করবার ট্রাই করবো তে ব্লগটা আজকে মোটামুটি ফুল স্পেশাল হই বর্তমান দেশের পরিস্থিতির কারণে বন্ধুগণ সবে মাস্ক লাগাইয়া ঘুরবা বর্তমান সিচুয়েশন মানে আগর মতো সিচুয়েশন হয়ে যায় যার লাগিয়া মাস্ক লাগাইয়া ঘুরা বাধ্যতামূলক সবে মাস্ক ইউজ করবা মাস্ক ইউজ করলে কোনো ধরনের লস হন না এই যে বর্তমান সময় যে ধুলাবালি দেখলা যে ধুলাবালি থেকেও সেফ হইলা আর কোনো ধরনের ভাইরাস এফেক্ট থেকেও সেফ হইলা যার কারণে মাস্ক লাগাইয়া ঘুরবা আর আজকের ব্লগটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুকা দেখলে আজকে নিশ্চয় মজা হইবে এইখানে আমি গ্যারান্টি দিয়া করবো আমার সব ব্লগও মজা বানাইবা ট্রাই করি ইন্টারেস্ট দিবা ট্রাই করি আর সবার প্রথমে আমার ডায়লগটা হ্যালো বন্ধুগণ আমি মাসুম খালা আপনারা সবাই আছেন বালা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো নতুন একটা খেলা তাহলে ব্লগটা কন্টিনিউয়াসলি দেখতে থাকুন ফ্রেন্ডস একটা জিনিস দেখুন মানে আমরা দিকে মানে গ্রামের রাস্তা হিসাবে মানে গাড়ি হয়ে গেছে ওভারলোড আর রাস্তার অবস্থা খুবই বেশি খারাপ খারাপ বলতে কিতা ইদিকর যে দুলা যেটাই নাছে যে দুলায় মানে এমন এফেক্ট করতে পারে যে তোমার মানে করোনা ভাইরাস কিতা করোনা ভাইরাস থেকে বড় ধরনের রোগ তোমার খুব তাড়াতাড়ি লইয়াই যেতে পারে এই দুলার কারণে বুঝছো বেতালা পরিমাণের দুলা এটা মানে আনলিমিটেড কোনো লিমিট নাই এদিকের মধ্যে দুলা আর গাড়িগুলা তো দেখলাম মানে বোঝা যায় কি শিলচর টাউনের গাড়ি আপ ডাউন করে কত বেশি দুলার মধ্যে আমরা আসি বর্তমানে এই জিনিসটা যদি কোনো যদি বড় অধিকারী দেখতে পাইন বা কোনো বড় অধিকারীর কাছে যদি ফাটাইতে পারেন আপনারা তে প্লিজ শেয়ার করবা কারণ জালতলার রোডের অবস্থা খুবই মারাত্মক অবস্থা আর এই রোডের কারণে হয়তো কিমান হইতে পারে এইরকম যে কোনো ইমার্জেন্সি রোগী লইয়া শিলচর যাইতে লাগে মেডিকেল কলেজও বাট মেডিকেল কলেজে পৌঁছিবার আগে জালতলার রাস্তা তো এই মানুষটা মৃত্যু হয়ে যাব আর কোনো রাস্তা নাই যে অবস্থা রাস্তার বিলিব না আপনারা মানে আমার ব্লগ দিকে বিলিব না একবার জালতলা রাস্তাটা ভিজিট করিয়া দেখে লইবা দেখলে আপনারা 100% বিলিব হয়ে যাব এই যে অবস্থা মানে এই অবস্থার মধ্যে বাঁচিয়া থাকাটাও বহুতই কষ্টদায়ক আপনারা আইলে বুঝতে পারবা এই অবস্থাটা কিটা জিনিস তোমার নাম গো কোনা বাড়ি কোন কে দাও এবার তোমার নাম গো কোনা বাড়ি কোন কে দাও গ্রাম ঠিকানা যদি জানিতাম আমি তোমার বাড়ি কত পাঠাইতাম আমি তোমারে সুজা বাড়ির যাও সুজা বাড়ির যাও রাস্তা তুবা করে উপায় না সুজা বাড়ির যাও সুজা সুজা বাড়ির যাও সুজা বাড়ির যাও তোমার নাম গো কোনা বাড়ি কোন কে দাও এবার তোমার নাম গো কোনা বাড়ি কোন কে দাও গ্রাম ঠিকানা যদি জানিতাম আমি তোমার বাড়ি কত পাঠাইতাম
বর্তমানে শিলচর গ্লোবাল এক্সপো যেটা ইয়ে আইছে ওটার মধ্যে ভিজিট করবো, দেখাইম আপনার সব কিছু কিরকম কিতা এভরিথিং। আর লগে বাক্কা মানুষ আছেন, দেখাইম দাঁড়াও 1 মিনিট। আর গ্লোবাল এক্সপোর ওপেনিং ওখান থেকে ওপেনিং পার্ট দেখাইয়া যাইম, দেখতে থাকো কন্টিনিউসলি। লেটস স্টার্ট। জানবি টিকেট কাউন্টার? Yes, no mask, no entry, corona 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 যে যাও সাই তুমি বাদ সাই দিয়া নাই না দেখাও যাই না সাইটটা টিকেট লইল সাইটটা কত আর গ্লোবাল এক্সপোর ঢুকার লাগে 20 টাকা করে টিকিট লইতে লাগে ফার্স্টে হইয়া। গ্লোবাল এক্সপোর মানে এক্সপো টিকিট যেটা 20 টাকা, বাক্কা স্টাইলিশ বানাই লিছেন 20 টাকার মাঝে, বাজেটের মাঝে সত্যি বে বাক্কা সুন্দর বানাইছেন। শিল্পা কিছু যেটা ভিতর দিক আছে পুরা ভিতর দিকটা দেখাইমু গিয়া এখন ভিতরে যাইমু। কন্টিনিউসলি দেখতে থাকো গ্লোবাল এক্সপোর একটা বিউটিফুল সিনারি লই আইছে, সবটা দেখাইমু দেখতে থাকো।
চলো গ্লোবাল এক্সপোর মধ্যে একটা স্পেশাল জিনিস পাওয়া গেল, বুক হয়নি কেউ, একটা স্পেশাল জিনিস বুক পাওয়া গেল সত্যি। ভাই লাগি একজন মোটিভেশনাল স্পিকার, সো আমার তরফ থেকে মাসুম ভাই লাগি এই বইটা, ইউ ক্যান উইন। চলো ভাই, তো অন্য কিছু না দিয়ে আমার তো কমসে কম ওটা দিবার, মানে ওটা লাইকস ভাবছুন তো ওটাও বড় কথা আমার লাগে, আর কিছু করার নাই, মানে গেলকে বই গেলকে, মানে মানুষে অন্য কিছু কতটা গিফট দেন, কিন্তু ভাই যে আমার ওটার লাখতি ভাবছুন ওটাও আমি মানে নিজরে হ্যাপি ফিল করি। আর ভাই বুকটা দিবার লাগে বিশেষভাবে, থ্যাংক ইউ, ওয়েলকাম ব্রো, থ্যাংক ইউ। মানে আমি কিতা রিটার্ন গিফট দিতাম তোমার, আমি একটা রিটার্ন বুক দিলাম, চলো ওটা তুমি ওটা একবার ট্রাই করিয়া দেখিও, এপিজে আব্দুল কালামর বুকস, কারণ আমি এপিজে আব্দুল কালামরে বিশেষভাবে ফলো করি এনি টাইম, আর আমার যতটাও ভিডিও বানাই এপিজে আব্দুল কালামরে ফলো করিয়া ভিডিও বানাই। তো সুরেশ ভাই ওটা আমার তরফ থেকে তোমারে, থ্যাংক ইউ, ওটা আমার তরফ থেকে তোমারে। আচ্ছা চলো, আর আপনারা যদি কারো যদি বুক লাগে, যদি স্পেশাল কিছু ভালো ভালো বুক লাগে, তো গ্লোবাল এক্সপোতে আইতে পারবা, এই আপনারা ওখান থেকে বুক কিনতে পারবা, মানে সব ধরনের বুক আছে, ভালো ভালো বেস্ট বেস্ট বুক আছে, সবকিছু দেখতেও পারবা আপনারা, মানে বেজান স্টাইলের বুক আছে, সব কিছু পাইবা ওখানের মধ্যে, ভিজিট করিয়া বুক কিনতে পারবা। আমি নিশ্চয় মানে আমি শিওর আছি যে আপনারা বুকের লগে স্যাটিসফাই হইবা এই জায়গার মধ্যে আইয়া, সব ধরনের বুক এখানের মধ্যে পাওয়া যায়, ও তো একটা একটা করে মানে এভরিথিং এই জায়গার মধ্যে আছে, বুক আপনারা কিনলে কিনতে পারবা ইয়ে ভিজিট করিয়া, মানে বহুত ভালো ভালো বুক যেটা আমি মার্কেটও অ্যাভেলেবল থাকে না ওখানের মধ্যে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে ইয়ে কিনতে পারবা, সব থেকে বেস্ট বুক হিসেবে আমার ওটা লাগছে। চলো, অত সময় বুক দেখাইছি, এখন ফুরিন তোর লাগে স্পেশাল জিনিস, সবার লাগে স্পেশাল, ওই কেউ মার্ডার উর্ডার করার প্ল্যান নিবে, হ্যাঁ চলো, বালা জিনিসের লগে দামি দামি জিনিস আছে, ওটা কিনলে কিনতে পারবে। কেনর ভিতরে আইয়া কেউ কোনোদিন কিছু খানি খাইও না, আমি দেখাই একটা তারার এখানে মানে ওই দেখো 100-এর নিচে কোনো ধরনের সামান নাই, আর এটা যেটা সামান নানি মানে বাইরের দিকে গেলে একদম কম দামে ফাইলিবে, ওই লোক এইখানোর নাম কিটা আসলো রে, গ্লোবাল এক্সপো, গ্লোবাল এটা এটা তো আর বাংলা বুঝিন না, বাংলাতে কব বেজান, গ্লোবাল এক্সপোর অবস্থা দেখো, এটা মানে অবস্থা খারাপ এটা ভাই, গ্লোবাল এক্সপো 20 টাকা গু 20 টাকা দিয়া না নিও ন বাইরে, ও ন ইয়র সামনে ফুচকা লাগে গু বত আছে, ফুচকা ও ন খাইয়া বাড়ি যাই গিয়া, এগুর ভিতরে মরলেও হামাইও না। ফার্স্ট অফ অল গ্লোবাল এক্সপোর যেটা রিভিউ যেটা দিতাম, মানে রিভিউ বলতে গিতা মানে 20 টাকা ওয়েস্ট ডাইরেক্টলি, 20 টাকাও যে গেছে যে ডাইরেক্টলি খরচ হয়েছে নষ্ট হয়েছে, এই 20 টাকাও সাজো লাগছে না, আমি কইম কত ফালতু কোয়ালিটি,
বা ফালতু তারার ইয়ো যেটা যে মানে যেটা জিনিসের প্রাইস মার্কেটের মধ্যে যেরকম থাকে আর তারার ইকানোর মধ্যে প্রাইস অন্যরকম তাহলে একটা জিনিসের প্রাইস মার্কেটের মধ্যে 50 রুপিস আছে তারার ইকানো যাওয়ার পরে এই জিনিসটার প্রাইস যায় গিয়া 100 ওটার লাগে আমার খারাপ লাগছে আর অত স্পেশালও কিছু নাই যে তারা 20 টাকা টিকিট লইয়া দোকানে লোয়ার ভিতরে জানি না আপনারা তো ভিজিট করছেন আপনারা কীরকম লাগছে সুরজ ভাই তোমার কীরকম লাগছে সেম আমরা দুইজনের ফিলিং সেম লাগছে আরও দুইজন আমরা লগে গেছিলাম ব্লগের মধ্যে দেখছো না আপনারা সবাইও সেম কইতরা যে একদম ওয়েস্ট হয়েছে তাই জানি না আপনারা কীরকম লাগছে এখন একটা হোটেলের মধ্যে বোয়াত আছে কিছু খাইয়া বাড়ি যেই যেমন লাগে ওখানের মধ্যে এন্ডিং করে দিমু আই হোপ ভিডিওটা আপনার ভালো লাগবো আর যতটুকু দেখাইবার ট্রাই করছি জানি না কতটুকু সুন্দর হয়েছে বাট আমি আমার যতটুকু ইয়ে আছে অতটুকু দিয়ে ট্রাই করছি ভিডিওটারে সুন্দর বানাইবার আপনার সামনে সব কিছু তুলিয়া ধরবার অ্যান্ড যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া লাইক করিয়া সবসময় আমরা লগে থাকি ওরকম ভিডিও দেখার জন্য আর আগামী ভিডিও লাগিও অপেক্ষা থাকিও টাটা বাই বাই আর সবসময় ভিডিও দেখতে দেখি আমরা বাই।